যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য মর্যাদার লক্ষ্যে গত কয়েক মাসে বদলে গেছে পুরো বিমানবন্দর। রেমিটেন্স যোদ্ধাদের সব রকম সুবিধা নিশ্চিত করে বিমানবন্দর এলাকাকে ঢেলে সাজানো হচ্ছে। এরই প্রেক্ষিতে এবার প্রবাসীদের জন্য খোলা হচ্ছে বিশেষ লাউঞ্জ। এখান থেকে স্বল্প মূল্যে পুষ্টিকর ও সুস্বাদু খাবার কিনতে পারবেন প্রবাসীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দূরদূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে। কর্মীদের অবিশ্বাস্য ও অসাধারণ নৈপুণ্য, নিরলস প্রচেষ্টা, আন্তরিক সেবা ও সমন্বয়ের দরুন বদলে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের অন্যান্য সেক্টরের মতো এখানেও এসেছে পরিবর্তনের হাওয়া। যে ট্রলিম্যান আগে যাত্রীদের এড়িয়ে দূরে দাঁড়িয়ে আঙুল দিয়ে নখ খুঁড়তেন, এখন তিনি দৌড়ে গিয়ে যাত্রীদের বলছেন, স্যার কিছু লাগবে, কিভাবে সাহায্য করতে পারি বা কোনো সমস্যা থাকলে বলেন। বিমানকর্মী কিংবা বেবিচক স্টাফ যিনি ডিউটিতে থাকেন তার কাছ থেকেই এমন সুআচরণ মিলছে। যাত্রীরা বিশ্বাস করতে পারছে না এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ঘণ্টার পর ঘণ্টা লাগেজের জন্য দাঁড়িয়ে থেকে যাত্রীরা গালিগালাজ করত, ইমিগ্রেশন কাস্টমস হলে হয়রানির শিকার হতেন। এখন আর সেই চিরচেনা রূপ নেই, একদিনেই সেটা বদলে গেছে। এখন যাত্রীদের মুখে উচ্চারিত হচ্ছে সিভিল এভিয়েশন ও বিমানসহ অন্যান্য সংস্থার সার্বিক পরিষেবার ভূয়সী প্রশংসা। এই পরিবর্তনে যাত্রীরাও বেজায় খুশি। তারা বলেন, আগে যেখানে লাগেজ পেতাম দু ঘণ্টায়, এখন সেটা পেয়েছি এক ঘণ্টায়। আগে যেখানে ট্রলি পাওয়া যেত না, এখন দেখা গেছে ট্রলিম্যান দাঁড়িয়ে ডাকছেন, কিছু লাগবে বলে সহযোগিতায় এগিয়ে আসেন। আগে যেখানে মাথায় করে লাগেজ নিয়ে ক্যাম্পি থেকে গোলচক্কর যেতাম, এখন সেখানে পেয়েছি শাটল বাস, আরও পাচ্ছি ফ্রি টেলিফোন সুবিধা ও ইন্টারনেট কানেকশন, সামনে নাকি আরও সুবিধা আসছে। রেমিটেন্স যোদ্ধাদের জন্য ভিআইপি লাউঞ্জেরও সুবিধা দেওয়া হবে, কম পয়সায় খাবারও পাওয়া যাবে, একজন করে লোক যাত্রীর সঙ্গে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত যেতে পারবে। কাস্টমস চ্যানেলেও এখন ছোটখাটো জিনিস নিয়ে আটকানো কিংবা থামানোর মতো কঠোর আচরণ করে না। সব মিলিয়ে এখন এয়ারপোর্টে ভালো লাগে। আমরা আশা করব এটা যেন ধরে রাখা হয় সবসময়। কর্তৃপক্ষ বলছে এই বিমানবন্দর দিয়ে গত বছর 1,17,00,000 যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। চলতি বছরের শেষে যাত্রীর সংখ্যা আরও বাড়বে। এখানকার আন্তর্জাতিক রুটে বছরে প্রায় 55,000 ও অভ্যন্তরীণ রুটে প্রায় 53,000 ফ্লাইট পরিচালিত হয়। আন্তর্জাতিক রুটে বছরে প্রায় 95,00,000 এবং অভ্যন্তরীণ রুটে প্রায় 25,00,000 যাত্রী যাতায়াত করেন। চাহিদা বেশি থাকায় ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। 2023 সালে প্রায় 1,17,00,000 যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। এখন পর্যন্ত 88% যাত্রীর কাছে 15 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি নিশ্চিত হয়েছে।